হোটেল গ্রেটৱে গ্যান্ডিউডত এক সংবাদ মেল অনুষ্ঠিত করে টপচেম সিমেন্টে। এবার টপচেম সিমেন্টে টপচেম রঙালী বিহু উদযাপন 2022 শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করেছে। বৃদ্ধাশ্রম, শিশুগৃহ আর বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষভাবে সক্ষম শিশুসকলের সঙ্গে বহাগ বিহু উদযাপন করার মানস করেছে টপচেম সিমেন্টে। মেঘালয় সিমেন্ট লিমিটেডর সেলস এন্ড মার্কেটিংয়ের অধ্যক্ষ ডক্টর অনিল কাপুরে তেও কয় যে বিশেষভাবে সক্ষম শিশু, বৃদ্ধাশ্রম, শিশুগৃহর আবাসী সকলে সদায় টপচেম সিমেন্টর জড়িত হয়ে আছে। এবার আমি নতুন হেৰি লৈছিল যে আমি যা বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রম বা যা আমার সৰু শিশুগৃহ আছে সেইবিলাকত আমি কিছু ফুলের টাব দিছো। কারণ কিয় ফুল যেটা মানুষে দেখে বা মানুষের যে এংজাইটি থাকে, যে ফ্রেশনেস আহে, হেৰি আহে, আর যেহেতু এই একটা বসন্তর সময়, ফুলের হেৰি থাকে, গতি আমি ভাবিছো যে এই বস্তুটো একটা নতুন ধরনের একটা হেৰি আনব। গতি সেইবুলি ভাবে আমি নতুনকে এই একটা আরম্ভ করছো যে সেইখানে আমি কিছু ফুলের দিছো, তা রুবও পারে, তাদের একটা যা আমি কোথাও ফ্লাওয়ার জোন একটা মানে যে ক্রিয়েট করে, ধর রাতেপা উঠি যদি কোনোবাই ফুল একটা ফুলা দেখা পায় মেমরিটা ফ্রেশ হয়। আর যেহেতু ধর আজির দিনত কয় ডিপ্রেশন কমব্যাট করে হেৰি করে ফুলে গোটে, সেইকাৰণে এই নতুন একটা ইনিশিয়েটিভ এবার আমি এড করছো যে ফুল দিম আমি হেৰি লগত। একচুয়ালি রঙালী বিহু কাটো হাম লোগা বিফোর আই স্টার্ট আই উড সে ভেরি হ্যাপি রঙালী বিহু টু অল দ্য মেম্বার অল দ্য অসমিজ ইন আসাম অ্যান্ড উইথ দিস উইশেস ওয়াট হ্যাপেন্স দ্যাট টপচেম সিমেন্ট অলসো ওয়ান্টস টু হাম লোক সেলিব্রেট করার চাহতে হ্যাঁ হ্যাপিনেস জয় সবকে সাথ ওল্ড এজ হোম অ্যান্ড এবল চিলড্রেনকে ইহা পর ডিফারেন্ট ইনস্টিটিউশনস মে হাম লোক ইয়ে গিফট ডিস্ট্রিবিউট করতে হ্যাঁ অর ডান্সেস ও যাকে ও লোক পারফরমেন্স করতে হ্যাঁ অর উনকো ভি নাচাতে হ্যাঁ অর নাড়ু পিঠা খাতে হ্যাঁ অ্যান্ড ফেস্টিভাল কো জিতনা হো সকতা আচ্ছে তরহ সে এনজয় করতে হ্যাঁ। তেওঁলোকৰ সৈতে ৰঙালী বিহু উদযাপন কৰাটো আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ বিষয় বুলি তেওঁ মন্তব্য প্ৰকাশ কৰিছে। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট মিনময় সৈতে সুমি শৰ্মা ৰিপৰ্ট নিউজ নেটৱৰ্ক।